নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শনিবার পূর্ব বর্ধমান জেলার ঘোড়দড়চটি সংলগ্ন ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে প্রচার চালানো হল শনিবার। শ্যামচর সংলগ্ন আইএম এর কার্যালয় থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হল। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল কলিমপুর এলাকায়। বুজরুক থেকে মৌজায় জীবন দত্ত ঢালের নতুন একটি শ্মশানের শিলান্যাস হল শনিবার। দুদিন ব্যাপী একটি শর্ট কোর্স অন ফিল্ম স্টাডিজের ওপর কর্মশালা অনুষ্ঠিত হল। বিভিন্ন জায়গায় চাষিরা মাঠে আলু তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। চলে আসছে বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় বীরহাটা সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে। বিভিন্ন জনপ্রতিনিধি মিলিতভাবে এদিনের বৈঠকটিকে যথাযথ রূপ দেন। শাসক দলের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় বীরহাটা সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বিভিন্ন জায়গার বিধায়ক, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, দলের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা এদিনের বৈঠকে অংশগ্রহণ করেন। আমাদের পূর্ব বর্ধমান জেলার দলের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা নেতৃত্বের একটা বৈঠক ডেকেছিলাম, যেহেতু মমতাদি বর্তমানে তার প্রশাসনিক বৈঠকটা নির্দেশ করে আমরা তাকে স্বাগত জানাব। তারপরে দলের সদস্য পাঁচজনের বিষয়ে আলোচনা হয়েছে। আর আমাদের ব্লকের অরূপ বিশ্বাস মহাশয়ের নির্দেশ ক্রমে যে ব্লক সম্মেলন যে কটা বাকি আছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আমরা সেই কটা মিটিং শেষ করবো। আর আজকে আমাদের 17 মার্চ, আপনারা জানেন বাংলার ও ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দিন। সেদিন নৃশংস হত্যাকাণ্ড, সিপিএমের হারমাত বাহিনী প্রণয় মলয় জিতেন, এদেরকে নৃশংস ভাতের সঙ্গে রক্ত মেখে খাইয়ে দেওয়া হয়েছে। এই নৃশংসতম দিনের আমরা যে শহীদ যারা হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সকলে উপস্থিত ছিলাম। এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে জেলার দপ্তরে আলোচনা। পঞ্চায়েত নিয়ে কিছু, এগুলো তো পঞ্চায়েত নির্বাচনী প্রস্তুতি, এবার বলার অপেক্ষা রাখে। বিভিন্ন বিষয়কে সামনে রেখে এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সফর এদিনের বৈঠকে মুখ্য ভূমিকা নেয়। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার রূপরেখা তৈরি করা হয়। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলার ঘোড়দড়চটি সংলগ্ন ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিজেপির জেলার নেতৃত্ব, রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন সায়ন্তন বসু বলেন, করতে বলেনি, আমি বলেছিলাম করব। দুটো বড় বিষয় আছে, প্রথমে রাজ্যের বিষয়টা বলি, তারপর আপনাদের জেলা রিলেটেড একটি বিষয় আছে। রাজ্যের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা জানেন আমরা অনেকদিন ধরে চেঁচামেচি করছিলাম যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত চলছে। তার প্রমাণ, ট্রাকে করে রোহিঙ্গা আমাদের রাজ্যে আমদানি হচ্ছে। তৃণমূল সরকারের বদান্যতায় এখানকার এনজিওগুলো রোহিঙ্গাদের রাখার জন্য ক্যাম্প তৈরি করেছে। এবার সেই ক্যাম্পে রোহিঙ্গারা রয়েছে। রোহিঙ্গাদের কাজ কী হচ্ছে? তৃণমূলের মিছিলে হাঁটাহাঁটি করা, তৃণমূলের মিছিলকে শক্তিশালী করা, এবং তৃণমূলের পক্ষ থেকে বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের উপর হামলা চালানো। আপনারা জানেন যে আমাদের সরকারের, ভারত সরকারের সুস্পষ্ট নীতি যে রোহিঙ্গাদের পুশব্যাক করানো। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারি মদতে রোহিঙ্গারা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এবং একাধিক জায়গায় ক্যাম্প করে আছে, এবং আমি পরিষ্কার সচেতনভাবে বলছি তাদেরকে দিয়ে দাঙ্গা করার পরিস্থিতি তৃণমূল সরকার তৈরি করছে।
তাদের দক্ষিণ চব্বিশ পরগনার দুজন মন্ত্রী যারা সমাজ বিরোধী বলে এলাকায় পরিচিত তারা এই রোহিঙ্গাদের প্রোটেক্ট করছে। আমাদের কাছে খবর আছে পশ্চিমবঙ্গে প্রায় 30,000 রোহিঙ্গা ঢুকেছে। কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়েছি এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির নয়, শওকত মোল্লা রোহিঙ্গাদেরকে রাখছেন এই কারণে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলে, শুধু তৃণমূলকে ভোটে জেতাবে বলে নয়। আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে। ভারত সরকার ইন্টারনাল সিকিউরিটির কারণে অবিলম্বে পশ্চিমবঙ্গে হস্তক্ষেপ করুক। আমরা ভারত সরকারকে জানিয়েছি, আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের কাছে পুরো নির্দিষ্ট তথ্য সহ বার্তা পৌঁছে দেবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিকে আমরা জানিয়েছি যে কোথায় কোথায় রোহিঙ্গারা অবস্থান করছে। সংবাদপত্রে বাড়ুইপুরের ঘটনা এসছে, সল্টলেকে এসছে বলে আমাদের কাছে খবর এসছে, রোহিঙ্গারা বনগা সীমান্ত দিয়ে পর্যন্ত ঢুকেছে বলে আমাদের কাছে খবর আসছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারভেনশন করুক, নত রাজ্য সরকারের 2 থেকে 3 জন মন্ত্রী এদেরকে রেশন কার্ড পাইয়ে দেওয়া, ভোটার লিস্টের নাম তুলে দেওয়া, এদেরকে আধার কার্ড পর্যন্ত করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, সেটাও আমাদের টেলিভিশন চ্যানেলে আপনারা দেখেছেন। ইন্টারনাল সিকিউরিটি গ্রেট থ্রেট, ইমিডিয়েট ইন্টারভেনশন ভারত সরকারের চাই, এটা আমি প্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে রাখছি। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন আসছে, 100 দিনের কাজ, তাতে অনেক লাফালাফি হয়েছে পশ্চিমবঙ্গ নাকি খুব ভালো রেজাল্ট ইত্যাদি। যদিও 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টে যে টাকা পাওয়া যায় রাজ্যের প্রজেক্টে তার প্রায় অর্ধেক টাকা পাওয়া যায়। দ্বিতীয় যেটা আমাদের কাছে ডকুমেন্ট আসতে চলেছে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ মানে তৃণমূলের মিটিং মিছিলে চলাচল করা, 100 দিনের কাজের জন্য কোনো প্রজেক্টে যাওয়ার দরকার হয় না, পুকুর খননের প্রয়োজন নেই, তাকে তৃণমূলের মিছিলে যেতে হবে, তাহলে তার জব কার্ড সুরক্ষিত থাকবে এবং তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বা তাকে টাকা দিয়ে দেওয়া হবে। এরকম ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করেছে, আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই, আমরা এই বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাই। তৃতীয় একটি বিষয় যেটা আপনাদের জেলা রিলেটেড, আপনারা জানেন বর্ধমানে একটা হেলথ সিটি করার জন্য তৈরি হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল একাধিক সরকার, পূর্বতন বামফ্রন্ট সরকার থেকে এই প্রস্তাবের সূত্রপাত আসে, অনেক জমি টমি বিলিবন্টন হয়েছে। এই যে মেমোরান্ডামের কপি আমাদের কাছে এসছে, সমস্যা হচ্ছে যে জমি বিলিবন্টন হয়েছে কিন্তু কৃষকরা কম্পেনসেশন পায়নি, সমস্যা হচ্ছে জমি বিলিবন্টন হয়েছে কিন্তু আপনারা বর্ধমানে থাকেন, কোনো হেলথ সিটি হয়েছে, কোনো হাসপাতালের চেন হয়েছে, কোনো ইন্স্যুরেন্স দেওয়া এমন হাসপাতালের ব্যবস্থা হয়েছে? এখন সেখানে তৃণমূল কংগ্রেসের সরকার বিডিএর মাধ্যমে সেগুলো প্লট করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে, তৃণমূল নেতাদের উপঢৌকন দেওয়া হচ্ছে, যারা সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলেন, নন্দীগ্রাম নিয়ে আন্দোলন করেছিলেন, এই হেলথ সিটি এগ্রিমেন্টের মাধ্যমে তারা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারণা করছেন, কৃষকদের ঠকালেন এবং এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে জমিগুলো উপটৌকন হিসেবে বিডিয়ে তুলে দেবে। এর প্রতিবাদে বর্ধমান জেলা বিজেপি আরও আমরা তথ্য জোগাড় করছি, বিডিএ ঘেরাওয়ের প্রোগ্রাম নেবে, কোনোভাবে এটাকে আমরা হতে দেব না। হয় কৃষককে তার জমি ফেরত দিয়ে দিন, আর নতো কৃষককে প্রাপ্য কম্পেনসেশন দিন, এবং যে কারণে জমি হয়েছিল, যার ভিত্তিতে এগ্রিমেন্ট, অর্থাৎ হেলথ সিটি তৈরি করা, স্বাস্থ্য শহর, স্বাস্থ্য পরিষেবার শহর, সেটা আপনারা তৈরি করুন। ব্যাপক দুর্নীতি এবং এই দুর্নীতি কাণ্ডে এখানকার নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে ভাইপো অব্দি লিঙ্ক আছে, পূর্ণাঙ্গ তদন্ত হোক, প্রয়োজনে সিবিআই এই বিষয়ে তদন্ত করুক, এটা আমাদের দাবি। এই পরিবর্তন চলছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, আগামী পঞ্চায়েত পৌরসভা এবং লোকসভা তার দিশা দেখাবে, এবং আন্দোলনমুখী এবং জনমুখী করার জন্য সবসময় আমাদের কার্যকর্তা কর্মীরা বুথ স্তর পর্যন্ত সমস্ত সাংগঠনিক কাজে নিযুক্ত। এমতো অবস্থায় আজকে সায়ন্তনদা হাউসগ্রাম বিধানসভায় একটি বৈঠক নিয়ে এলেন
বর্ধমানের রাজনীতিতে, বিশেষ করে বর্ধমান জেলার রাজনীতিতে প্রেক্ষাপটের অনেক পরিবর্তন হয়েছে। তৃণমূল সরকার যে ভাষা বলে এসেছিলেন এবং যে দিশা দেখিয়ে এসেছিলেন, সেই দিশা এবং ভাষা দুটোই ফেল করেছে। সেই বিষয়ের উপরে আজকের পুরোটাই আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আপনাদের কাছে প্রেস মিট করবে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে প্রচার চালানো হলো শনিবার। ক্রেতা সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। কার্জন গেট সংলগ্ন এলাকায় চলে প্রচার পর্ব। শনিবার শহর জুড়ে চলল প্রচার পর্ব। উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এদিন প্রচার চালানো হয়। কার্জন গেট সংলগ্ন এলাকায় চলে এই প্রচার পর্ব। ক্রেতা সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। মানুষজনের মধ্যে এদিন উৎসাহ ফুটে উঠতে দেখা যায়। কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। আয়োজককারীদের আশা, এইরূপ প্রচারের ফলে উপকৃত হবেন অসংখ্য ক্রেতা। আমরা পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জনসাধারণের উপকারের জন্য এই উপভোক্তা দপ্তর থেকে, এই উপভোক্তা বিষয়ক দপ্তরের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা সচেতনতা বৃদ্ধি করা এবং জন পরিষেবা বৃদ্ধি করা বা তাদেরকে সচেতন করা। এই সচেতনতার জন্য প্রতিটা মানুষের উপকার হবে, আর এই উপকারটা প্রতিটা শিশু থেকে আবার বৃদ্ধগণিত সমস্ত মানুষের জন্য আমাদের এই পৌঁছাচ্ছে। এবং আমাদের যে আর্টিপিএস রয়েছে, আর্টিপিএসেরও বেশ কিছু প্রচার চলছে বা এখনও আর্টিপিএসেই প্রচার চলছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের যে এই বিভিন্ন ধরনের জমি জায়গার সমস্যা, রেশন কার্ডের সমস্যা, বার্থ সার্টিফিকেটের সমস্যা, জনশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প বা যে কোনো প্রকল্প আর কি, সেই প্রকল্পে যদি সঠিকভাবে কাজ না হয় তাহলে আমাদের দপ্তরেতে এসে যদি না পাওয়া যায় সঠিক সমস্ত প্রমাণপত্র নিয়ে এসে আমাদের এখানে জানালে আমরা তার প্রতিবিধান দিতে পারবো। আপনাকে জানাবে কি করে, আপনাকে কিছু দিচ্ছেন হ্যান্ডবিল ফ্যানবিল? হ্যান্ডবিল দিচ্ছি, সঙ্গে আছে আমাদের প্রচার ট্যাবলো, আর তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জানানো। কোন কোন জায়গায় প্রচারে বেরোলেন আজকে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শ্যামশায় সংলগ্ন আইএম এর কার্যালয় থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হলো। বিভিন্ন চিকিৎসকরা এবং ডাক্তারি পাঠরত ছাত্রছাত্রীরা এদিনের র্যালিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। ডাক্তারদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি গ্রহণ করেছে বলে দাবি চিকিৎসকদের। এর প্রতিবাদে সারা দেশে আইএম এর পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই প্রতীকী হিসেবে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ডাক্তাররা প্রতিবাদে সামিল হলেন। এদিন তারা শ্যামশায় সংলগ্ন আইএম এর কার্যালয় থেকে সাইকেল সহযোগে একটি র্যালি অনুষ্ঠিত করেন। র্যালিটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয়। আসানসোল ধানবাদ হয়ে দিল্লি, আমাদের মেন যেটা হবে দিল্লিতে 25 তারিখ মহাপঞ্চায়েত হবে। আমরা এই বিলের এগেনস্টে বিভিন্ন রকমভাবে আমরা প্রোটেস্ট জানাচ্ছি এবং সমস্ত ডাক্তারের সমাজকে, সমস্ত এই ইয়েটাকে, প্রতিষ্ঠাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই বিভিন্ন প্রোগ্রামে সামিল হয়েছি। আমাদের পদযাত্রা মানে বলতে গেলে সাইকেল র্যালি আজকে এখান থেকে শুরু হবে। শুরু হয়ে আমরা হসপিটাল গেট অব্দি যাব, তারপরে আবার। এদিনের এই র্যালিতে কর্মরত চিকিৎসকবৃন্দ ও ডাক্তারি পাঠরত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের দাবি, এই আইন যদি লাগু করা হয় তাহলে চিকিৎসকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আজকে আমাদের এমএলসি বিলের
দিচ্ছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এমএনসি বিল লাগু করতে চলেছে, তো সেটা আপাতত স্ট্যান্ডিং কমিটিতে চলে গেছে, কিন্তু স্ট্যান্ডিং কমিটি থেকে যাতে আবার কে না আসতে পারে সেই জন্য আমাদের এই র্যালিটা। আর এই র্যালিটা অ্যাকচুয়ালি কেন, কারণ যেহেতু আমাদের ডাক্তারদের বিরুদ্ধে একটা বিল আছে, সেই বিলটাকে অপোজ করছি আমি। শর্টে বলছি জিনিসপত্রগুলো, এই বিল এক জায়গায় বলা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে পুরো এই চারটে প্রফেশনে, ফার্স্ট প্রফেশনাল, সেকেন্ড প্রফেশনাল, থার্ড প্রফেশনাল, পার্ট ওয়ান, পার্ট টু, তারপরে ইন্টার্নশিপ, তারপরে একটা এক্সাম দিতে হবে যেটা এক্সিট এক্সাম। সেই এক্সিট এক্সামটা পাস করলে আমরা পাবো সার্টিফিকেট, তার মানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার পাবো, যেটা আগে কি ছিল, আগে যারা বিদেশ থেকে ডিগ্রি পেয়ে আসতো তারা এখানে এই এক্সামটা ক্লিয়ার করে পরে রেজিস্ট্রেশন নাম্বারটা পেত ইন্ডিয়া। কিন্তু আমরা কেন দেবো জিনিসটা, আমরা এত বছর ধরে পড়াশোনা করছি ইন্ডিয়াতে, কিন্তু তারপরে আবার তার পরের পদেই বলছে যে যারা হোমিওপ্যাথ, আয়ুষ ডাক্তার যারা নেন, আয়ুর্বেদিক, এরা একটা ব্রিজ কোর্স করবে 3 মাস। এই 3 মাস ব্রিজ কোর্স করলে তারা কিন্তু ডাক্তারিটা প্র্যাকটিস করতে পারবে, কিন্তু যারা 5.5 বছর পড়াশোনা করলো তারা আবার তাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, কিন্তু তাদের জন্য এই ফ্যাসিলিটি নয়। কিন্তু যারা 3 বছর পড়লো তারা একটা 6 মাসের কোর্স বা 3 মাসের কোর্স করে পেয়ে যাবে ডাক্তারিটা। এটা একটা আমাদের সব থেকে বিরুদ্ধে এটা আমরা আছি। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল পলিমপুর এলাকায়। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ করতে এইরূপ সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। বিভিন্ন জনপ্রতিনিধিরা ও প্রশাসনিক আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাঁকারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পলিমপুর এলাকায় সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। গত 13 মার্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবুটুটু সারা জেলার গ্রামীণ এলাকায় পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের মানুষকে সচেতন করতে সাফাই অভিযান শুরু করেছেন। তারই অঙ্গ হিসেবে পলিমপুর বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্যার আজকে এখানে কি হচ্ছে? 13 তারিখ থেকে জেলাতে শুরু হয়েছে মানে পতঙ্গবাহিত রোগকে রোধ করার জন্য, যাতে সংক্রামিত না হতে পারে সেই জন্য সমস্ত এলাকায় তাদের ড্রেন, তাদের রাস্তাঘাট সাফাই করার জন্য একটা ইনিশিয়েটিভ দেওয়া হয়েছে। তো পঞ্চায়েত এলাকায় যে যার প্রধানরা প্রত্যেক দিন সকালে উঠে প্রত্যেকটি সংসদে যাবে, তারা 100 দিনের কাজের লোকেদের সঙ্গে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সেই হিসাবেই আমি 13 তারিখ থেকে শুরু করছি, প্রত্যেকদিন সকালে যাচ্ছি বিভিন্ন এলাকায়, সেখানে রাস্তার কাজ হচ্ছে, ড্রেনে পরিষ্কার করা হচ্ছে। কিন্তু এটা তো আর সলিউশন নয়, সমস্যার সমাধান নয়, এটা এলাকার মানুষকে সচেতন করার জন্যই এটা করা হচ্ছে, যারা মানুষরা নিজেদের ড্রেনটা নিজেরাই পরিষ্কার করতে পারে, বাড়ির জঞ্জালটা সামনে নিজেদেরই পরিষ্কার করতে হবে, এটা সচেতন করার জন্যই এই। আজকে আপনারা এটা কোথায় প্রোগ্রামটা করছেন? এটা আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকে এই পলিমপুর ইয়েতে হচ্ছে, বাসস্ট্যান্ডে হচ্ছে। আচ্ছা, কারা কারা উপস্থিত আছে আজকে এখানে? সবাই আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিজু সাহেব, আমাদের সভাপতি ম্যাডাম, এখানকার প্রধান, সবাই আছে। এদিনের এই কর্মসূচি শুরু হয় সকাল 7টায়। উপস্থিত ছিলেন সভাধিপতি দেবুটুটু, সহসভাধিপতি সম্পাধারা, বিডিও কমলকান্তি তলাপাত্র, সাঁকারির প্রধান সমীর ঘোষ, শিক্ষক বিশ্বনাথ রায় সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নির্দেশে এবং তার উদ্যোগে আমাদের এই বিশেষ সভায় কর্মসূচি অভিযান চলছে। তার অঙ্গ হিসেবে আমাদের খণ্ডঘোষের পলিমপুর বাজার বাসস্ট্যান্ডের কাছাকাছি আমরা আজকে এখানে সভাধিপতি মহাশয়কে নিয়ে এবং সহকারী সভাধিপতি মহাশয়া এবং আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয়া আছেন, উপস্থিত আছেন, আমাদের সকারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় আছেন, আছেন সাঁকারি ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় এবং আছেন আমাদের এখানকার বিশিষ্ট সমাজসেবী এবং সমাজসেবীবৃন্দ আছেন, এখানকার যারা কর্মাধ্যক্ষ আছেন, আমাদের আশুতোষবাবু কর্মাধ্যক্ষ আছেন এবং এখানকার নাগরিক যারা আছেন, বাজার এরিয়ায় যারা বসবাস করেন, তারা সবাইকে নিয়ে আজকে আমরা এই বিশেষ কর্মসূচি, সফাই অভিযান কর্মসূচি আমরা করছি। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই টোটাল
পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা অংশকে বা প্রত্যেকটা অঞ্চলকে আমরা ডেঙ্গু মুক্ত, অর্থাৎ শুধু ডেঙ্গু নয় পতঙ্গবাহিত রোগ থেকে যাতে প্রকোপের হাত থেকে আমরা বাঁচাতে পারি, এর মৃত্যু যাতে আমরা রোধ করতে পারি সেই জন্য এবং জায়গাটাকে সবসময় নির্মল রাখার জন্য আমরা এই অভিযানে সামিল হয়েছি। আমরা আশা করছি যে আমরা এই এই বার্তাটা সবাইকে দিতে চাইছি, এই উদ্যোগটা বার্তাটা সবাই দিতে চাইছি যে আপনাদের জায়গা আপনারা নির্মল রাখবেন এবং পতঙ্গবাহিত রোগ সম্বন্ধে তাদেরকে আমরা অবহিত করছি যাতে করে আমরা পতঙ্গবাহিত রোগের মোকাবিলা করতে পারি এবং মৃত্যু আমরা যাতে রোধ করতে পারি। এই উদ্দেশ্যে আমরা সবাইকে নিয়ে এই সাফাই অভিযান কর্মসূচিতে সামিল হয়েছি। এটা আমাদের মাননীয় সভাধিপতি আমাদের মহাশয়ের উদ্যোগে এই অভিযান যাত্রা এটা চলছে গত 13 তারিখ থেকে এবং এটা চলবে, এটা বেশ কিছুদিন ধরে তাদের দেশে চলবে। আমরা আশা করছি আমরা খণ্ডঘোষ ব্লককে এইরকমভাবে সবসময় নির্মল রাখতে পারবো এবং সাফাই করে এবং ডেঙ্গু মুক্ত আমরা রাখতে পারবো, শুধু ডেঙ্গু না আপনার পতঙ্গবাহিত বিভিন্ন রোগের আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে পরের খবরে। বুজরুক দেখি মৌজায় জীবন দত্ত ঢালে নতুন একটি শ্মশানের শিলান্যাস হল শনিবার। কারফা পরিবারের দান করা জমিতেই নতুন শ্মশানটি গড়ে উঠবে। নতুন শ্মশান তৈরি হলে উপকৃত হবেন অসংখ্য মানুষজন। শবদাহ করার জন্য নতুন একটি শ্মশানের শিলান্যাস হল শনিবার। বুজরুক দেখি মৌজায় জীবন দত্ত ঢালে নতুন এই শ্মশানটি তৈরি হবে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় কোনো শ্মশান ছিল না, ফলে মৃতদেহ শবদাহ করার লক্ষ্যে মানুষজনকে দূর দূরান্তে যেতে হতো। মানুষজনের চাহিদাকে মান্যতা দিতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়েছে। আজকে আমাদের এখানে মোটামুটি মহামা যে শ্মশান চুল্লি আমাদের রায়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং শেয়ারা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় এবং আমাদের এইখানে বুজরুক যে মৌজা, সেই মৌজায় আমাদের এখানে একটি মহামা নামে একটি শ্মশান চুল্লি মামাটি মানুষের সরকারের মানে অনুমতিতে এবং তাদের দানে সরকারি সহায়তায় আমাদের আজকে এই প্রকল্পটা আমরা আজকে এখানে মোটামুটি মাপযোগ করে একটা লেআউট তৈরি করলাম। আচ্ছা, এই জায়গাটা কাদের? এই জায়গাটা মোটামুটি আমাদের এখানে মা অভয়া রয়েছে, শান্তি কারফা, নারু কারফা, এরা মোটামুটি এরা দান করেছে। হ্যাঁ, তাদের জায়গাতেই আমরা সরকারি প্রকল্পটা এখানে তৈরি করছি। কতটা জায়গা দান করেছে? এটা মোটামুটি আমাদের 450 স্কোয়ার ফুট মোটামুটি জায়গাটা দান করেছে। এই এলাকার মোটামুটি আমাদের এখানে প্রায় 500 লোকের যে বাসিন্দা আছে এই সার্কেলে, বিভিন্ন ফুটপাতে মানুষ বসবাস করছে। সাধারণ মানুষের যে শবদাহ করার আজ পর্যন্ত কোনো চুল্লি ছিল না, একটা আমাদের পাশে ছিল কিন্তু সেটা এক ফুটপাতের ধার এবং সেটা আগামী দিনে যে রোড হচ্ছে সেই রোডটা ভাঙা পড়ার জন্যই ওনাদেরকে বলার পরে ওনারা রাজি হয়েছেন। এখানকার স্থানীয় বাসিন্দাদেরও মতামত নিয়ে এবং বহু মানুষের শবদাহ যাতে আমাদের কোনো জায়গা কোনো দিন আলে মানে কোনো জায়গা ছিল না সেটা সরকারের কাছে আমরা আবেদন করি এলাকার মানুষের সুবিধার্থে, সেইটা সরকার অনুমোদন দিয়েছেন এবং ওনাদের দানের জায়গায় আমরা আজকে এটা করছি। এখানে আমরা তো সতপ্রতভাবে খুশি। আগে তো যে আমাদের এখানে যে সমস্ত জানা তো মুহূর্ত তাদেরকে বিভিন্ন জায়গায় সব আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, তাদের দাহ করা হতো এবং এই যাবৎ একটা ফুটপাতেই দাহ করা হতো। বর্তমানে যা হোক এই কারফাদের দানে একটা আমরা যে জায়গা পেয়েছি 450 স্কোয়ার ফুট সেই জায়গার উপর আমরা একটা আধুনিক শ্মশান চুল্লি মা মাটি মানুষের সরকারের মানে অর্থে মাননীয় সভাপতি শেখ আনোয়ার আলীর উদ্যোগে এই শ্মশানটা হচ্ছে, আজ আমরা এটাকে উদ্বোধন করছি। স্থানীয় কারফা পরিবার মানুষজনের সুবিধার্থে 450 স্কোয়ার ফিট জায়গা দান করেছেন, ওই জায়গার ওপরই গড়ে উঠবে নতুন এই শ্মশান। এখানে জায়গাটা আপনি দান করলেন কি উদ্দেশ্যে? জায়গাটা দান করলেন সাধারণ মানুষের শ্মশান চুল্লির জন্য দান করলাম, ছিল না এখানে, ছিল না সেই জন্য দান। বুজরুক দিঘি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। দুদিন ব্যাপী একটি শর্ট কোর্স অন ফিল্ম স্টাডিজ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হলো। বংশগোপাল টাউন হলের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। যারা সাধারণভাবে আমরা যে সাধারণ মানুষকে বলি তাদের চেয়ে অনেক উঁচু মাপের মানুষ, অনেক বড় মাপের মানুষ যারা। এটা হয়েছিল কেন? এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা হয়েছিল তার কারণ এটার সঙ্গে জাতীয়তাবাদের। দুদিন ব্যাপী একটি শর্ট কোর্স অন ফিল্ম স্টাডিজ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হলো। বর্তমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বংশগোপাল টাউন হলে সভাগৃহে। দুপুর 12টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত চলে সমগ্র কর্মসূচি। কর্মসূচি ঘিরে অসংখ্য মানুষজন অংশগ্রহণ করেন। কর্মসূচি ঘিরে আগ্রহীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজককারীদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে দুদিনব্যাপী একটা শর্ট ফিল্ম কোর্সের আমরা আয়োজন করেছি। সেটা আজ থেকে শুরু হয়েছে, আজকে এবং আগামীকাল দুদিন ধরে সেটা চলবে। আজকে তার প্রথম দিন। মূলত কাদেরকে নিয়ে চর্চা হচ্ছে? মূলত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তার সাথে বিভিন্ন এই বিষয়ে যারা আগ্রহী চলচ্চিত্র বিষয়ে, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ করেছি এখানে। কারা কারা উপস্থিত থাকছেন আজকে আলোচনার জন্য? আলোচনা সভা আজকে এবং কালকে দুদিনব্যাপী আলোচনা হচ্ছে। আজকে আলোচনা সভায় উপস্থিত থাকছেন অংশুমান কর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং অতনু ঘোষ, প্রখ্যাত ফিল্ম চলচ্চিত্র পরিচালক, তিনি রিসেন্টলি ময়ূরাক্ষী ছবির পরিচালনা করেছেন। আগামীকাল থাকছেন মিহির ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইন্দ্রলীন রায়চৌধুরী পরিচালক, এবং অনিন্দ সেনগুপ্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরের খবর। বিভিন্ন জায়গায় চাষিরা মাঠে আলু তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। গত বছরের তুলনায় এবছর আলুর ফলন কম হয়েছে বলে ধারণা কৃষকদের। যদিও আলু চাষিদের আশা এবছর তারা লাভের মুখ দেখতে পাবেন। গত বছরের তুলনায় এবার আলুর ফলন কম হয়েছে। পূর্ব বর্ধমান জেলা কৃষি প্রধান জেলা, এখানে ধান, গম, পাট, আলু, সরিষা, তিল প্রভৃতি এই জেলার প্রধান ফসল। এখন আলুর মরশুম। গত বছরের তুলনায় এবার আলুর ফলন কম হয়েছে। গত বছরের থেকে আলুর দাম এবার বেশি। চাষিরা আনন্দে মাঠে আলু তুলতে ব্যস্ত। আলু তোলার পর বস্তায় রাখা হয়। একটি বস্তায় 50 কেজি করে আলু রাখা হয়। কাটোয়ার মস্তুলি গ্রামের চাষিরা জানান, গত বছর 1 বিঘা জমিতে 100 বস্তা করে আলু হয়েছিল। দাম ছিল প্রতি বস্তা 170 থেকে 180 টাকার মতো। এবছর 1 বিঘা জমিতে আলুর ফলন হয়েছে 75 থেকে 80 বস্তা, দাম অনেক বেশি। বস্তা প্রতি দাম প্রায় 400 টাকা। এর ফলে চাষিদের মুখে হাসি ফুটেছে। এটা জগদন্দপুর অঞ্চলে মুস্তুলি গ্রামের মাঠ আর কি, জগদন্দপুর অঞ্চলে কাটোয়া 2 নম্বরে। আচ্ছা, এখন কি ফসল তোলা উঠছে? আলু তোলা তুলছে। আচ্ছা, এটা কি আলু? এটা জ্যোতি আলু। আচ্ছা, গত বছরের তুলনায় এবছরে আলুর ফলন কেমন হয়েছে? গত বছরের তুলনায় এবার আলুর ফলন কম। আচ্ছা, দামটা? দামটা গত বছর চাইতে বেশি আছে, এখন 400 টাকা করে বাজারে মাপ হচ্ছে আর কি। জগদন্দপুর অঞ্চলে মুস্তুলি গ্রামের বাসিন্দা, আমরা এখন জ্যোতি আলু তোলার কাজ চলছে আমাদের মাঠে। তা এবছরে ফলন গতবারের তুলনায় কম, গত বছর 100 খানা বিঘা প্রতি হয়েছিল, এবার ওই 75 থেকে 80 খানা করে বিঘেতে হচ্ছে আর কি। তবে গত বছর দাম ছিল 170-180 টাকা, এবছর সেটা 400 টাকার মতো বাজার মাঠে মাপ হচ্ছে আর কি। তা এই পরিপ্রেক্ষিতে এবার মনে হচ্ছে যেন গতবারের চাইতে কিছু পয়সা বেশি পেতে পারি আর কি। কাটোয়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরও একবার আজকের নিউজ অ্যালায়েন্স। শাসক দলের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। শনিবার পূর্ব বর্ধমান জেলার ঘোদুরচটি সংলগ্ন ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে প্রচার চালানো হলো শনিবার। শ্যামচর সংলগ্ন আইএম এর কার্যালয় থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হলো। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল পলিমপুর এলাকায়। বুজরুক থেকে মৌজায় জীবন দত্ত ঢালের নতুন একটি শ্মশানের শিলান্যাস হল শনিবার। দুদিন ব্যাপী একটি শর্ট কোর্স অন ফিল্ম স্টাডিজের ওপর কর্মশালা অনুষ্ঠিত হল। বিভিন্ন জায়গার চাষিরা মাঠে আলু তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।